তানজিন তিশা ও মুশফিক ফারহান নাটকের শুটিং করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, এমন খবর রাতারাতি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাটকটির আর্ট ডিরেক্টর নাজির সাগর গণমাধ্যমকে বলেন, টাঙ্গালের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে নাটকের শুটিং করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শিল্পী ও কলাকৌশলীরা। এই হামলায় নাটকের প্রযোজক সহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন প্রযোজক সৌরভ, সহকারী পরিচালক সবুজ ইস্তিয়াক, অভিনেতা কণ্ডাল বিশ্বাস ও অঙ্কন। 15-20 জনের বখাটের একটি দল বাইকে এসে ইট পাক্কেল ও বেল্ট দিয়ে শুটিং টিমের উপর হামলা চালায় বলে গণমাধ্যমকে জানান এই আর্ট ডিরেক্টর। নাটকের প্রধান অভিনেতা মুশফিক আর ফারহান বিষয়টি গণমাধ্যমকে খুলে বলেন। তিনি বলেন, এটা বড় কোনো ঘটনা নয়, আউটডোরে গেলে এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আসলে ঘটনাটি ঘটেছে মূলত শুটিংকে কেন্দ্র করে ভিড় হওয়া নিয়ে। মুশফিক বলেন, টাঙ্গাইলের এই বিশ্ববিদ্যালয়টি খুবই সুন্দর, আমরা কাল শুটিং করেছিলাম, অনেক ভিড় ছিল, ভিড় সামাল দিতে গিয়ে আমাদের ইউনিটের ছেলেদের সঙ্গে সেখানে কথা কাটাকাটির মতো ঘটনা ঘটে। পুরো ঘটনার সময় আমি আর তিশা লাঞ্চে ছিলাম, এখানকার পরিবেশ, শিক্ষার্থী, সবকিছু আমার ভালো লেগেছে। আর শেষ দিনের শুটিং চলছে, এরপরে আমরা ঢাকা ফিরে যাব। তিশা ও ফারহানের শুটিংয়ে এরকম হামলার ঘটনায় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।